বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা আবারও তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা। এর আগে মুক্তা অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবি আমি শুধু চেয়েছি তোমায় ও ডমাবে। আর গত বছর দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক ঘটে তেলেগু ছবিতে। ছবির নাম সাকালা কালা ভাল্লাগুডু। চলতি বছরে 1 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতে। প্রথম ছবিতে সেখানকার নির্মাতাদের নজরে এসেছেন তিনি, ফলে চুক্তিবদ্ধ হন নতুন আরেকটি ছবিতেও। এবার মেঘলা মুক্তা জানালেন সেই নতুন ছবির খবর। ছবিটির নাম ইয়ারা চারা। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিংও। ছবিটির পরিচালকের নাম সুমন। ভৌতিক গল্পের এই ছবির নিজের অংশের বেশিরভাগ কাজ শেষ করে সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন মেঘলা। সিনেমায় মেঘলার নায়ক হিসেবে আছেন শ্রীকান্ত।